দীর্ঘদিন ধরে জেলবন্দী থাকার পর মুক্তি পেয়েছেন পামেলা, এবং শুধু মুক্তি পাওয়া নয়, এই মুক্তি পাওয়ার সঙ্গে অর্থাৎ পামেলার এই মুক্তির সঙ্গে, এই জামিনের সঙ্গে জুড়ে রয়েছে এ রাজ্যের রাজনীতির একটি অন্যতম রহস্যজনক অধ্যায়। সেই রহস্যজনক অধ্যায় এ রাজ্যের বিধানসভা নির্বাচন পর্ব থেকে শুরু হয়, অর্থাৎ বিধানসভা নির্বাচনের প্রচার পর্ব যখন তুঙ্গে, ঠিক তখনই এক সকালে বা এক দুপুরে বলতে পারি আমরা, হঠাৎ জানতে পারি বিজেপি নেত্রী পামেলা, বিজেপি নেতা রাকেশ সিং তাদেরকে এনডিপিএস একটি, অর্থাৎ মাদক পরিবহন, মাদক নিয়ে যাওয়া এবং মাদকের কারবারে সাহায্য করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। এরপর অনেক জল গড়িয়েছে, চার্জশিট পেশ হয়ে গিয়েছে সেই অপরাধের, কিন্তু চার্জশিটেও পামেলার নাম পাওয়া যায়নি, এবং শেষমেশ আদালতের নির্দেশে জামিন পেয়েছেন পামেলা। এবং এই মুহূর্তে রিপাবলিক বাংলার মুখোমুখি পামেলা। আমি পামেলা আপনাকে স্বাগত জানাচ্ছি রিপাবলিক বাংলায়। প্রথম প্রশ্ন, একটা দীর্ঘ আইনি লড়াইয়ের পর আপাতত জামিনে মুক্তি, প্রথম দিনটা অন্তত দিনটা এখনো কাটেনি, প্রথম বেলাটাই বলবো, কালীঘাট মন্দির হয়ে বাড়ি এলেন, কেমন লাগছে এই মুহূর্তে? প্রথম তো আমি আপনাকে, আমার ক্যামেরা পার্সনকে এবং আমার সকল দর্শককে আমার তরফ থেকে প্রণাম জানাই। দেখুন, যেটা আমি বারংবার বলে এসেছি যে মিথ্যে যতই কঠিন হোক না কেন সত্যেরই জয় হয়, আমার লড়াই সত্যের ছিল, তাই আমার কণ্ঠস্বর তীব্র, মাথা উঁচু এবং ছাতি চওড়া ছিল, আছে এবং আগামী দিনও থাকবে। তথ্য প্রমাণের ভিত্তিতে লালবাজারের গোয়েন্দারা আমাকে নির্দোষ প্রমাণ করেছে, নির্ভয়ে আমি জীবনে সব লড়াই লড়ে গেছি, কারণ জীবন পথে আমি কোনো কালো পথ অবলম্বন করিনি, তাই জীবনে প্রত্যেকটা লড়াই, পরিস্থিতি, সংঘর্ষ এবং যুদ্ধে জয়লাভ করেছি এবং আগামী দিনও করব। হ্যাঁ, আমাকে কালিমালিপ্ত করার চেষ্টা হয়েছিল আমার স্বচ্ছ সামাজিক এবং রাজনৈতিক ভাবমূর্তি নষ্ট করার জন্য, কিন্তু মানুষের, জনগণের প্রচুর আশীর্বাদ এবং ভালোবাসা আমার সাথে আছে বলে আমাকে কিছুটাই ছুতে পারেনি। রাদার মেরে সাথ বহুত দিন সে ছল হো রাহা থা, জো মে ফোর্থ পিলার অফ ডেমোক্রেসি কে মাধ্যম সে সব তক পৌঁছানা চাহতি হুঁ। ক্লিন চিট মিলনে কে বাওজুদ ভি পিছলে 10 মহিনা সে মে জুডিশিয়াল কাস্টডি মে থি নির্দোষ হোকে। The charge is based on the platform of physical and circumstantial evidences. The SIT of the DD department have excluded me from the charge sheet and they have also prayed for my discharge from the case. Phir bhi mujhe detain karke rakha tha aur is pratana se guzarna pad raha tha. Jab jab meri bail prayer ki arzi honorable high court mein dala gaya, तब तब या तो उसको पेंडिंग किया गया या खुद पीपी खड़ा होकर बोला पैमेला गोस्वामी को इस समय बेल नहीं बल्कि जेल चाहिए व्यक्तिगत कुछ कारण के लिए। ये सब ऑर्डर्स प्रेस रिलीज हुआ है, सब कुछ मेरे नॉलेज और कंसेंट के बगैर ही हुआ था। इस तरीके से ऑनरेबल हाई कोर्ट को गुमराह किया गया। मुझे इतना दिन डिटेन करके रखने का कारण सभी को पता है, क्योंकि मैं राष्ट्रीय संगठन भाजपा से जुड़ित थी। পামেলা, এখানেই আমার প্রশ্ন, এখানেই আমার প্রশ্ন পামেলা আপনার কাছে। আমি অনুরোধ করবো, আপনি খুবই ভালো হিন্দি এবং ইংরেজি বলতে পারেন, কিন্তু আমাদের বাংলার দর্শকদের জন্য বাংলায় উত্তর দেবেন প্লিজ। আপনার কাছে আমার এখানেই প্রশ্ন পামেলা, যে বিজেপি করবার জন্যই যদি আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়ে থাকে, তাহলে সেই ষড়যন্ত্রের জন্য আপনি কাকে বা কাকে কাকে বা কাদেরকে অভিযুক্ত করবেন? এক্স্যাক্টলি, যেটা আমি পুরোপুরি কমপ্লিটই করতে পারিনি। দেখুন, আমি যেটা কমপ্লিট করছিলাম, লেমি কমপ্লিট ফার্স্ট, দেন আইল গেট ব্যাক টু অল ইয়োর কোয়েশ্চেন্স, ঠিক আছে? আমি হিন্দিতেই প্রেফার করবো এটা কমপ্লিট করাতে। দেখিয়ে মুঝে ইতনা দিন ডিটেন করকে রাখনে কা কারণ সভি কো পতা হ্যা, রাদার ইস কেস মে মেরা গ্রেফতারি হোনা হি নেই চাহিয়ে থা, ইসমে রাজ্য প্রশাসন কা বহুত বড়া এক ল্যাপস অর নেগলিজেন্সি থা, ক্যুকি 48 ঘন্টা পহলে হি, উইচ ওয়াজ অন 17 ফেব্রুয়ারি, एक व्यक्ति संदीप अग्रवाल नामक एक मेल सभी रेस्पेक्टिव डिपार्टमेंट, सभी सीनियर एडमिनिस्ट्रेटिव, अप्रॉक्स 82 सीसीज ही हैव मेड, स्टार्टिंग फ्रॉम द कमिश्नर ऑफ द स्टेट टिल द सीएमओ को भेज चुका था इस इंसिडेंट के बारे में। ये डीप रूटेड प्री प्लान्ड कंस्पिरेसी का न्यूज संदीप अग्रवाल तक पहुंचाने वाला था पार्क स्ट्रीट रेप अक्यूज मोहम्मद नासिर खान, हु इज कॉल्ड टू बी अ क्लोज एड टू राकेश सिंह। ये केस में जितना दोष राकेश सिंह का है, उतना ही दोष न्यू अलीपुर का प्राक्तन ऑफिसर इंचार्ज अमित शंकर मुखोपाध्याय का भी है। পামেলা, আমি বুঝতে পারছি, কিন্তু আমি আবার আপনাকে অনুরোধ করব বাংলায় বলবার জন্য, তার কারণ আমাদের চ্যানেল বাংলা মাধ্যমের চ্যানেল এবং আমাদের দর্শকরাও বাংলা, এবং আপনি যেহেতু বাঙালি, আমি বলবো, আমি আবারও অনুরোধ করব আপনার বাকি বক্তব্যটা আপনি বাংলাতেই বলুন, এবং আমার এই প্রশ্নটার উত্তর আমি চাইবো আপনি দিন, যে কারা ষড়যন্ত্র করেছিল, কাদের ষড়যন্ত্রের শিকার আপনি? দেখুন, এই ঘটনার সাথে সরাসরি
দেখুন, এই ঘটনার সাথে সরাসরি জড়িত অমিত শঙ্কর মুখোপাধ্যায়, যে এখন নিউ আলিপুরের প্রাক্তন অফিসার ইনচার্জ, তৎকালীন যখন আমি গ্রেপ্তার হয়েছিলাম তৎকালীন অফিসার ইনচার্জ উনি ছিল। এখন ওনার একটা মানে এই কেসটার পর ওনার একটা স্ট্রং ইনভলভমেন্ট দেখার পর নিউ আলিপুর পিএস থেকে অমিত শঙ্কর মুখোপাধ্যায়কে সরিয়ে দেওয়া হয়। এখন আছে উনি আরএফএ, ওনাকে উনি যদি কলকাতা পুলিশের ইউনিফর্মটা না পরতো হয়তো উনিও গ্রেপ্তার হতো, কারণ এই কেসে যতজন অভিযুক্ত ছিল সবাই গ্রেপ্তার হয়েছে প্রায়, শুধুমাত্র অমিত শঙ্কর মুখোপাধ্যায়ই গ্রেপ্তার হয়নি। কিন্তু একজন পুলিশ আধিকারিক কি করে রাজনৈতিক ষড়যন্ত্রে থাকতে পারেন? আপনি তো রাজনৈতিক ষড়যন্ত্রের কথা বলছেন। কলকাতা পুলিশের পুরো ডিপার্টমেন্ট কালিমালিপ্ত হতো। দেখুন, আমি এটাই বলতে চাইছি যে উনি সরাসরি জড়িত ছিল, কারণ আমার কাছে 48 ঘন্টা আগেই একটা কল এসেছিল সন্দীপ আগরওয়াল নামে একটা ব্যক্তি, যে আমাকে ফোন করে বলেছিল যে নিউ আলিপুর এরিয়া থেকে একটু দূরে থাকতে। তখন আমার মনে হয়েছিল যে হয়তো ওই ক্ষেত্র থেকে আমাকে সরিয়ে রাখার জন্য, বা যাতে আমি ওই ক্ষেত্রটাকে এড়োই, তার জন্য হয়তো আমাকে এরকম কিছু বলে। কারণ দেখুন, সব কিছুর ঊর্ধ্বে আছে আমার পলিটিক্যাল মোটিভ, তার সাথে আমি তার সামনে আমি কোনো কিছু থেকেই কিছু কম্প্রোমাইজ করব না। সুতরাং আমি সেই সমস্ত কথাকে বিশ্বাসই করিনি কোনো দিনও। এরাজ্যের বিধানসভা নির্বাচনটা হয়ে গিয়েছে, সেই নির্বাচনে বিজেপি বিরোধী আসনে বসেছে, বিজেপির 200 আসনেরও বেশি আসন পেয়ে রাজ্যে ক্ষমতা দখলের স্বপ্ন সফল হয়নি। তারপরে একটা উপনির্বাচন হয়ে গিয়েছে, সেই উপনির্বাচনেও বিজেপির প্রায় কোনো স্বপ্নই সফল হয়নি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উপনির্বাচনে লড়াই করে জিতেছেন, বিধায়ক হয়েছেন, এই সমস্ত কিছু পেরিয়ে বিজেপি থেকে তৃণমূলে ফিরে যাবার একটা নতুন স্রোত তৈরি হয়েছে। এত কিছুর মাঝখানে আমরা যখন রোজ শুনছি বিজেপিতে তারকারা দাম পান না, মূল্য পান না, কাজ করতে পারেন না, পরিবেশ ভালো নয়, তৃণমূলে ফিরে যাচ্ছেন কেউ, এই এত সব কিছুর মাঝখানে দাঁড়িয়ে যখন আপনি গত 1 বছর রাজনীতির মধ্যেই ছিলেন না, থাকার সুযোগই পাননি, তখনও আপনি এই জেল থেকে বেরোনোর পর বিজেপি ছাড়ার কথা ভাবছেন কি? যদি ভাবেন তাহলে কেন, আর যদি না ভাবেন সেটাই বা কেন? দেখুন, যথেষ্ট স্পষ্টভাবে আমি বলি আমি রাজনীতি তো কোনো সুযোগ বা কোনো কিছুর জন্য করি না, রাদার পলিটিক্স ইজ ইন মাই ডিএনএ, ইটস ইন মাই প্যাডিগ্রি, ঠিক আছে? বা সেরকমভাবে আমি বড়ও হইনি যে কোনো সুযোগের জন্য কোনো দল করব। অন্য কে কি করেছে সেসব নিয়ে আমি কোনো বক্তব্য দেব না, কিন্তু আমি বিজেপিতে ছিলাম, আমি বিজেপিতেই থাকবো, কারণ বিজেপি একটা স্বচ্ছ আইডিওলজি, যেটা মানে নীতি, একটা ব্যক্তির জন্য তো আমি আমার নীতি বা আদর্শ ভুলে যাব না। সুতরাং আমি বিজেপিতে ছিলাম, বিজেপিতেই থাকবো, আমি কোনো স্বার্থ নিয়ে রাজনীতি করি না, শুধুমাত্র একটাই স্বার্থ, সেটা হচ্ছে মানুষের পাশে দাঁড়িয়ে, সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করতে চাই। বিজেপি থেকে আমি প্ল্যাটফর্ম পেয়েছি কাজ করার, এবং আরও বেশি কাজ করতে পারতাম যদি আমাকে নির্বাচনের আগে গ্রেপ্তার না করতো। নির্বাচনের আগে আমাকে গ্রেপ্তারও পুলিশ করলো, আবার পুলিশই আমাকে ক্লিন চিট দিল। পুলিশ কিন্তু ভাবুন এই কেসটা কতটা পলিটিক্যালি মোটিভেটেড, কারণ আমরা সবাই দেখেছি যে 2 তারিখে আমাদের ইলেকশন রেজাল্ট ডিক্লেয়ার হয়েছে, যেখানে আমরা পরাজিত হয়েছি, বাট বিজেপি ইজ এ স্ট্রং অপোনেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। একেবারে পামেলা, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলবার জন্য। পামেলা গোস্বামী জামিন পাওয়ার পরই একেবারে সরাসরি রিপাবলিক বাংলার মুখোমুখি ছিলেন এবং জানাচ্ছিলেন তার এই প্রত্যয়ের কথা, যে বিজেপি ছাড়ার কথা তিনি কোনোভাবেই ভাবছেন না, বরঞ্চ তিনি একরকম সসম্মানেই মুক্তি পাচ্ছেন বা পেতে চলেছেন, ফলে তিনি বিজেপিতেই থাকবেন, তার আদর্শ থেকে তিনি সরছেন। অনির্বাণের অগ্নিবাণ এখানেই শেষ করছি, সঙ্গে থাকুন রিপাবলিক বাংলা। We'll be right back.